জঙ্গলে এক বাঘ থাকতো। একদিন সে যাত্রা করতে শুরু করলো। তারপর খুব জল তেষ্টা পায় তখন তার। একটা ডালে গিয়ে সে চুপ করে বসে পড়ে। এদিক ওদিক দেখে কিন্তু জল পায় না। আবার সে জলের খোঁজে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে জলের জন্য খুব ক্লান্ত হয়ে পড়ে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে সে ভাবে জল কোথায় পাওয়া যাবে। সে যেতে যেতে অনেক দূর সে খুবই ক্লান্ত হয়ে পড়ছিল। তারপর দূরে একটা সে ঘর দেখতে পায়। ভাবে সেখানে যদি সে জল পায়, তাই ঘরে থেকে উঠে সে ঘরের উপর বসে। নিচে ও একটা কলসি দেখতে পেল। সেখানে গিয়ে কলসিটার উপর বসলো। দেখলো নিচে একটু জল আছে, কিন্তু তার মুখ যাচ্ছে না সেই পর্যন্ত। তখন সে ভাবে কি করা যায়। সে চেষ্টা করতেই থাকে, তাও হচ্ছে না। তারপরও সে ভাবতে থাকে। তখন তার মাথায় বুদ্ধি এলো যে কলসিটার ভেতর যদি পাথর ফেলা যায়, তাহলে জলটা ওপরে উঠে আসবে এবং তখন সে জলটা খেতে পারবে। তাই সে ভাবলো যে যদি পাথর পাওয়া যায়, সে এদিক ওদিক দেখে। এক জায়গায় সে পাথর দেখতে পায়, তাই উড়ে গিয়ে সেখানে যায় এবং ওখানে মুখে করে পাথর আনে। কলসিতে ফেলার পর সে দেখলো জলটা একটু উপরে এসছে, কিন্তু তাও সে নাগাল পাচ্ছে না। তখনও সে হার মানেনি, সে আবার যায় গিয়ে পাথর কলসিতে ফেলে। এরকম করে করে সে অনেক পাথর ফেলে। ফেলতে ফেলতে একটা সময় পর জল ওপরে আসে এবং সে তার পিপাসা মেটায়। মন ভরে সে জল খায়, আর তার বন্ধুদেরও ডাকে জল খাওয়ার জন্য এবং তারা সদরে সবাই একসাথে বসে জল খায় এবং তাদের পিপাসা মেটায়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে এন্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে।